Shini Shingha, Jai Ni Shingha, Jai 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 Shini Shingha, Ugrang Birang Mahavishnung Jalantang Sarvatamukham, Nishinghang Vishanang Bhadrang Mitta Mittang Namamaham, Shini Shingha, Jai Ni Shingha, Jai Jai Ni Shingha, Varladesh Jai Padma Mukha Padma Vringang. Hare Krishna friends, Radhe Radhe. Welcome to our channel ISKCON Mayapur Devotees. তো আমরা সবাই জানি আগামী কাল হচ্ছে 4th মে বৃহস্পতিবার নরসিমা চতুর্দশী। তো আজকে আমরা আলোচনা করব নরসিমা চতুর্দশীর দিন কি করব, অতি সহজে আমরা বাড়িতে কিভাবে নরসিমা চতুর্দশী পালন করব, ঠিক আছে? আর তারই সঙ্গে নরসিমা চতুর্দশী কি, নরসিমাদেব কেন আবির্ভূত হয়েছিলেন, সংক্ষেপে এটা একটু আলোচনা করব। কারণ বিস্তারিতভাবে আমি আগে বড় একটা ভিডিও বানিয়েছি, ওটার মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি নরসিমাদেব কেন আবির্ভূত হয়েছেন। তো আজকে একটু সংক্ষেপে আলোচনা করব, আর তার সঙ্গে নরসিমা চতুর্দশীর দিন কি প্রসাদ নিতে পারবো আমরা, কি নিতে পারবো না, এদিন কি করতে পারবো কি করতে পারবো না, আজকে সেটা নিয়ে আলোচনা করব। সাথে থেকো, হরে কৃষ্ণ। তো আজকে আমি একটা গ্রন্থ নিয়েছি ভগবান নৃসিংহদেব মায়াপুরের, তো এটার মধ্যে যেটা আছে ওটাই আমি আজকে পাঠ করব। শ্রী শ্রী নৃসিংহ অবতার। শ্রী বিষ্ণুর প্রধান 10 অবতারের মধ্যে চতুর্থ অবতার হচ্ছেন শ্রী নৃসিংহদেব। শিল ব্যাসদেবের পিতা মহারিষি পরাশর তার হোরা শাস্ত্রে শ্রী নৃসিংহদেবকে পরমেশ্বর ভগবানের 4টি স্বরূপের মধ্যে অন্যতম প্রধান প্রকাশ বলে বর্ণনা করেছেন। শ্রী নৃসিংহদেব হচ্ছেন পুরোপুরি পরমাত্মা অংশ এবং ভগবানের অপরাপর প্রকাশের অন্যতম। শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধে পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের বিস্ময়কর আবির্ভাব এবং মহিমার কথা বর্ণনা রয়েছে। বহুদিন পূর্বে হিরণ্যকশিপু নামে এক মহাশক্তিশালী দৈত্য ছিল। সে স্বর্গের রাজা ইন্দ্রসহ অপরাপর দেবতাদেরকে যুদ্ধে পরাজিত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি হয়ে বসে। হিরণ্যকশিপু নিজের অমরত্ব লাভের জন্য একসময় কঠোর তপস্যা নিয়োজিত হয়। নিজের দুই হাত ঊর্ধ্বে তুলে নির্বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে সে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে অমরত্ব লাভের বর পাওয়ার জন্য দীর্ঘদিন কৃচ্ছতা অবলম্বন করে। এইভাবে বহু বছর অতিক্রান্ত হয়। একসময় হিরণ্যকশিপুর মাথার উপরিভাগ থেকে আগুন এবং ধোঁয়া বের হতে থাকে, ফলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব প্রাণীর জীবন সংশয় হয়ে পড়ে। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বলেন যে তিনি নিজেও অমর নন, তাই তিনি কি করে তাকে অমরবর দিতে পারেন। হিরণ্যকশিপুকে তখন এই প্রতিশ্রুতি দেওয়া হয় যে সে কোনো অস্ত্র, দৈত্য দানব, দেবতা, মনুষ্য, পশু ইত্যাদির দ্বারা নিহত হবে না, এমনকি বহির্দ্বার বা অন্তর্দ্বারে বা দিনে বা রাতে নিহত হবে না। হিরণ্যকশিপু যখন ব্রহ্মার কাছ থেকে বর লাভের জন্য রাজ্য ত্যাগ করে কৃচ্ছ সাধনে নিয়োজিত হয়, সেই সময় ইন্দ্র তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হরণ করে নিয়ে যান। উদ্দেশ্য ছিল তার গর্ভস্থ সন্তানকে বিনষ্ট করা, কারণ ইন্দ্রসহ অন্যান্য দেবতারা মনে করেছিলেন এই গর্ভস্থ সন্তানও হিরণ্যকশিপুরের মতোই একজন মহাশক্তিশালী দানব হবে। এই ধারণার বশবর্তী হয়ে ইন্দ্র গর্ভস্থ সন্তান বিনাশ করার লক্ষ্যে হিরণ্যকশিপুরের স্ত্রীকে হরণ করেছিলেন, কিন্তু দেবর্ষি নারদ দেবতাদের এই কাজে নিবৃত্ত করেন। তিনি হিরণ্যকশিপুর স্ত্রীকে হিমালয় পর্বতে অবস্থিত তার আশ্রমে নিয়ে যান। তিনি সেখানে এই রমণী এবং তার গর্ভস্থ সন্তানকে পরমেশ্বর ভগবান সম্পর্কিত সর্বোত্তম জ্ঞান এবং উত্তম সেবা সম্পর্কে বিভিন্ন ধরনের উপদেশ প্রদান করেন। হিরণ্যকশিপু তপস্যা থেকে ফিরে এসে যখন দেবতাদের উপর পুনরায় আধিপত্য বিস্তার করে, তখন তার কাছে নারদমুনি স্ত্রী এবং পুত্র প্রহ্লাদকে ফিরিয়ে দেন। অল্প বয়স থেকেই প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত হয়ে ওঠেন। এজন্য তার পিতা এবং শিক্ষকদের নিষেধ এবং বিভিন্ন ধরনের উপদেশ সত্ত্বেও স্কুলের বন্ধু বান্ধবদেরকে বিষ্ণু ভক্ত হওয়া এবং তার সেবার জন্য সৎ উপদেশ দিতেন। শ্রী বিষ্ণুকে হিরণ্যকশিপু তার জাত শত্রু বলে মনে করত। এখন শত্রুর প্রতি পুত্র প্রহ্লাদের অচলা ভক্তি দেখে হিরণ্যকশিপু হতাশ হয়ে পড়ে। শেষে প্রহ্লাদকে বিভিন্ন উপায়ে মারার জন্য চেষ্টা করে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় প্রতিবারই প্রহ্লাদ রক্ষা পেয়ে যান। হোলিকা নামে হিরণ্যকশিপুরের এক বোন ছিল। তার এমন একটি শাড়ি ছিল যা তাকে আগুন থেকে রক্ষা করতে পারত। একদিন হোলিকা প্রহ্লাদকে নিয়ে ওই শাড়ি পরে আগুনে ঝাঁপ দেয়, যাতে প্রহ্লাদ অগ্নিদগ্ধ হয়ে মারা যান, কিন্তু পরমেশ্বর শ্রী বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ মহারাজ রক্ষা পান। বরং
হোলিকা নিজেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা স্মরণ করেই বিশ্বের বিভিন্ন স্থানের হিন্দুরা প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার দিন হোলি বা হোলিকা উৎসব পালন করে থাকেন। কোনো ক্রমেই বিষ্ণু ভক্তি থেকে বিচ্যুত করতে না পেরে একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে ডেকে জিজ্ঞাসা করেন যে তার পরিত্রাণকারী ভগবান কোথায় থাকেন। উত্তরে প্রহ্লাদ বললেন, তিনি সর্বত্র এবং সব কিছুর মধ্যেই বিরাজ করেন। হিরণ্যকশিপু তখন একটি স্তম্ভ দেখিয়ে বলে, এর মধ্যেও কি তিনি আছেন? প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ। হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে গিয়ে বলে, তাহলে এখনই আমি তাকে মেরে ফেলবো। এই বলে হিরণ্যকশিপু নিজের গদা দিয়ে জোরে ওই স্তম্ভে আঘাত করে। তখনই ঘোর গর্জনে বজ্রের মতো শব্দ করে নৃসিংহদেব ওই স্তম্ভে আবির্ভূত হন। বিড়াল যেমন ইঁদুরকে নিয়ে খেলা করে, সেই ধরনের যুদ্ধ করে নৃসিংহদেব এক সময় হিরণ্যকশিপুকে তার উরুতে স্থাপন করে হাতের আঙুলের কঠিন নখাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেন। ভগবান নৃসিংহদেব কিন্তু হিরণ্যকশিপুকে বধ করার সময় ব্রহ্মার প্রদত্ত সব প্রতিশ্রুতির রক্ষা করেছিলেন, কারণ তিনি অর্ধমনুষ্য এবং অর্ধ সিংহরূপে আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে গোধূলির সময়ে তার প্রাসাদের প্রবেশদ্বারের মধ্যবর্তী স্থানে নিহত করা হয়। এভাবে শ্রী নৃসিংহদেব তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার পাশাপাশি বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক অত্যাচারী শাসকের হাত থেকে মুক্ত করেন। এই জন্য তাকে ভক্তবৎসল হিসাবে অভিহিত করা হয় এবং যথার্থ বুদ্ধিমান ব্যক্তিরা তার পূজা অর্চন করে থাকেন। হরি বল শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা কি জয়। তো এই ছিল ভগবান নৃসিংহদেবের সংক্ষিপ্ত আবির্ভাব লীলা, ঠিক আছে? তো এটা যদি আরও বিস্তারিতভাবে তোমরা জানতে চাও বা পড়তে চাও, আমি একটা বড় ভিডিও আপলোড করেছি, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর তার থেকেও যদি বেশি বিশদে জানতে চাও, তাহলে ভাগবতমের সপ্তম স্কন্ধে বিশদভাবে উল্লেখ করা হয়েছে নৃসিংহদেবের আবির্ভাব উপলক্ষে, ঠিক আছে, আবির্ভাব ব্যাপারটা। তো এখন আলোচনার বিষয় হলো যে আমরা নৃসিংহ চতুর্দশীর দিন কী করব, কি করব না, বা বাড়িতে অতি সহজভাবে কীভাবে নৃসিংহ চতুর্দশী আমরা পালন করব। তো এটা খুবই ইজি। আমরা নর্মালি যেরকম আমরা গৌর পূর্ণিমায় করেছিলাম, উপবাস করেছিলাম, তো সেম প্রসেসই থাকবে, ঠিক আছে? তো নৃসিংহ চতুর্দশীও সেম গোধূলি পর্যন্ত, মানে সন্ধ্যের আগে পর্যন্ত উপবাস থাকতে হবে নির্জলা। তো তারপর সন্ধ্যের পর নৃসিংহদেবের অভিষেক করতে হবে, তারপর আমরা অনুকল্প প্রসাদ পেতে পারবো। এখন নৃসিংহ চতুর্দশীর দিন কী করবো আমরা সারাদিন? সারাদিন আমরা নির্জলা উপবাস আছি। খেয়াল রাখবে যে উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস, এই নয় যে আমি নির্জলা থাকলাম আর সারাদিন শুয়ে থাকলাম কিছু করলাম না, তা কিন্তু নয়। সারাদিন আমাদের ভক্তিপরায়ণ হয়ে থাকতে হবে, ঠিক আছে? সারাদিন ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে, ভগবানের মহিমা গুণ কীর্তন করতে হবে। তারপরে নৃসিংহদেবের যে কবচ আছে সেটা আমি লিঙ্কে দিয়ে দেবো, ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তো সেটা কবচটা পাঠ করবে বা শ্রবণ করবে। তারপর নৃসিংহদেবের যে 108টা নাম আছে, 78 শত নাম, এক একটা নাম বলে এক একটা তুলসী পত্র ভগবান নৃসিংহদেবের চরণে অর্পণ করতে হবে। তো নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই যে কোনো পবিত্র নদীতে স্নান করতে হবে। যদি আশেপাশে কোনো নদী না থাকে, বাড়িতেও গঙ্গা 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 তিনবার বলে স্নান করলেও গঙ্গা স্নান হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর ভগবানের মঙ্গল আরতি করতে হবে আর অধিক 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 হরিনাম জপ করতে হবে। যারা প্রত্যেক দিন 16 মালা জপ করো, তারা অবশ্যই চেষ্টা করবে নৃসিংহ চতুর্দশী যেদিন, আর সব থেকে বড়ো কথা সেদিন কিন্তু অন্য কোনো কাজ রাখবে না, ঠিক আছে? যেহেতু নির্জলা উপবাস, তো সারাদিন ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে, অন্য কাজগুলো আগের দিন বা পরের দিন করে নেবে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেবে। তো জপ করা, সারাদিন আমরা জপ করার টাইম পেয়ে যাচ্ছি। তো 16 মালা 32 মালা যার যেমন সামর্থ্য আছে, যে যতটা জপ করতে পারবে করবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে অধিক অধিক হরিনাম জপ করতে হবে, ঠিক আছে? তো তারপরে নৃসিংহ কবচ পাঠ করতে হবে বা শ্রবণ করতে হবে। নৃসিংহদেবের 78 শত নাম গেল। তারপরে নৃসিংহদেবের যে স্তব আছে ওটা পাঠ করতে হবে, ঠিক আছে? তো সেদিন ভগবান নৃসিংহদেবের জন্য সুন্দর করে তুলসী পাতা দিয়ে মালা বানাবি, কারণ তুলসী হচ্ছে ভগবান নৃসিংহদেবের বা ভগবানের খুব প্রিয়, ঠিক আছে? তো নৃসিংহদেব খুব খুশি হবেন এতে, তুলসী মালা, তারপরে সুন্দর সুন্দর গন্ধযুক্ত পুষ্প, যেই সাদা নৃসিংহদেবের কমল ফুলটা খুব পছন্দ, পদ্মফুলটা। তো পদ্মফুলটা যদি সম্ভব হয় তাহলে পদ্মফুলের মালা দিতে পারো, আর না হলে নৃসিংহদেব সে সাদা ফুলও পছন্দ করেন গন্ধযুক্ত, সেই সাদা ফুল দিয়ে, টাটকা টাটকা ফুল দিয়ে সুন্দর করে মালা গেঁথে ভগবান নৃসিংহদেবকে পরাবে, ঠিক আছে? তারপরে চন্দন মেখে নেবে ওটায়, হ্যাঁ, আর তুলসী দেবে চরণে চন্দন মেখে। তারপরে গোধূলির পর অভিষেক করতে হবে। এখন অভিষেক কী দিয়ে করবো আমরা? অভিষেক আমরা পঞ্চামৃত দিয়ে করতে পারি। পঞ্চামৃত কী? দুধ, দই, ঘি, মধু আর মিশ্রিত জল, তার সঙ্গে আমরা ফলের, নানা রকমের ফলের
জুস মিক্স করতে পারি, ফলের রস, তারপরে ডাবের জল, গঙ্গা জল, এগুলো মিক্স করে আমরা সুন্দর করে অভিষেক করব। ঠিক আছে, তো যাদের বিগ্রহ নেই চিত্রপটেও অভিষেক করতে পারবো। তো অভিষেক করে তারপরে অনেকের প্রশ্ন, নৃসিংহদেবকে তাহলে কি ভোগ লাগাবো? নৃসিংহদেবকে ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে দুধের আইটেমগুলো, যেই দুধ দিয়ে ক্ষীর বানিয়ে দিতে পারো, দুধের তারপরে পায়েস, দুধের চাচি, অনেক রকম আইটেম হয় দুধের, ওইগুলো দিতে পারো। তারপরে হচ্ছে ভগবানের একটা ড্রিঙ্ক খুব পছন্দ, পনকম, পনকম বলে ওটাকে, সাউথ ইন্ডিয়ার ফেমাস ডিশ, যেহেতু নৃসিংহদেব সাউথ ইন্ডিয়ায় আবির্ভূত হয়েছিলেন, তো নৃসিংহদেবও সাউথ ইন্ডিয়ান। তো একটা পনকম হয়, মানে আদা, আদার রস দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে, তারপরে গুড় দিয়ে একটা সুন্দর করে শরবত টাইপের করা হয়, ওটা নৃসিংহদেবের খুব প্রিয়। তার সঙ্গে ফল, নৃসিংহদেবের আম কিন্তু ফেভারেট, আম রাখবেই ভোগে, ঠিক আছে, তাহলে ভগবান বেশি খুশি হবেন, সব থেকে ফেভারেট হচ্ছে আম, তো ওটা দিয়ে ভোগ লাগাবে। আর আরেকটা কথা, আমরা কিন্তু সেইগুলো আমরা নৃসিংহ চতুর্দশীর দিন উপবাস শেষ করার পরও কিন্তু আমরা ওইগুলোও নিতে পারবো না, ঠিক আছে। আমরা কী নেবো? অনুকল্প প্রসাদ। অনুকল্প প্রসাদ কী? অনুকল্প প্রসাদ হচ্ছে যেই প্রসাদটা আমরা একাদশীর দিন পাই, যেটার মধ্যে রবি শস্য বর্জন থাকে, যে পঞ্চশস্যগুলো বর্জন থাকে ওইগুলো বাদ দিয়ে, ঠিক আছে। তো অনুকল্প প্রসাদের জন্য নৃসিংহদেবকে ভোগ লাগাতে পারি, যেমন কাঁচকলা, কাঁচা পেঁপে আলু দিয়ে সবজি করে, আলু ভাজা, বাদাম সিদ্ধ, বাদাম ভাজা, নানা রকমের ফল, তো ওটা একটু আলাদা সাইড করে ভোগ লাগাবে, ওই বাকিগুলোর সাথে যাতে মিক্স না হয় বা একটু যাতে টাচ না হয়, ঠিক আছে। কারণ কোনো যদি ভুলেও যদি ওই রবি শস্য একদানা পড়ে যায় তাহলে আমাদের ব্রতটা নষ্ট হয়ে যাবে, তাই তো, সম্পূর্ণ ফলটা আমরা পাবো না। তাই অনুকল্প প্রসাদটা একটু সাইডে করে ভোগ লাগাবে, আর বাকিগুলো ভোগ লাগাবে ওইগুলো পরের দিন, পরের দিন ওটা দিয়ে আমরা পালন করতে পারবো, তাহলে আমাদের নৃসিংহ চতুর্দশী ব্রতটা সম্পূর্ণভাবে ভালোভাবে পূর্ণ হবে, ঠিক আছে। তো এখন কথা হলো, এগুলো তো ঠিক আছে করবো আমরা, কী কী করবো না নৃসিংহ চতুর্দশীর দিন, কী কী বর্জন আছে? পরনিন্দা, পরচর্চা, মিথ্যা আচরণ, এগুলো করাই যাবে না, এগুলো অ্যাকচুয়ালি অন্যদিনও বারণ আছে, করাই যাবে না। তো এই দিন তো একদম স্পেশালি, একদমই দূরে থাকতে হবে, অ্যাকচুয়ালি সারাদিন ভগবানের নাম গুণমান করতে হবে আমাদের, তাহলে আমরা তো আমরা টাইমই পাবো না লোককে নিয়ে কথা বলা, লোকের নিন্দা করার, তাই তো, সারাদিন ভগবানের গুণমহিমা কীর্তন করবো, কোনো পাপ আচরণ করা যাবে না, এগুলো আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। তো এই হলো নৃসিংহ চতুর্দশী অতি সহজে বাড়িতে করা। তো আশা করছি তোমরা সবাই নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই করবে। তো ভিডিওটা যদি কেমন কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, ঠিক আছে, আর কমেন্ট করে অবশ্যই জানিও। তো আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট করে নিই, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি, হরে কৃষ্ণা।